অনেক অনেক বছর ধরে মানুষ বিভিন্ন ধরনের ভাইরাস ব্যাকটেরিয়ার জন্য নিজেদের প্রাণ হারাচ্ছেন। 1720 সালে প্লেগ, 1820 সালে কলেরা, 1920 সালে স্প্যানিশ ফ্লু, আর আজ করোনার মতো নতুন, এরকম বেশ কিছু প্রাণহানি ভাইরাস মানুষের অস্তিত্বের ওপর বিপদের ছায়া হয়ে ঘুরে বেড়াচ্ছে। প্রাণের ক্ষতি হচ্ছে, আর এর কারণে মানুষের মধ্যে রোগ প্রতিরোধের ক্ষমতা কমে যাচ্ছে। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সুস্থ আছেন তো? এখনকার দিনে আমরা আমাদের শরীর নিয়ে একটু ভয়েই আছি, তাই না? এর কারণ কি সেটা আমরা সবাই জানি। HIV, এবোলা, SARS এইসব নতুন ভাইরাস মহামারী হয়ে কোথাও বাইরে বেরিয়ে আসছে, কোথাও হাজার হাজার লোক প্রাণ হারাচ্ছে। তাহলে এই ভাইরাস কেনই বা হচ্ছে, আর যাদের এটা হচ্ছে কেউ কেউ কেন নিজেদের প্রাণ হারাচ্ছে? এর কারণ হল এদের রোগ প্রতিরোধক ক্ষমতা খুবই দুর্বল, অর্থাৎ উইক ইমিউন সিস্টেম। যদি আমাদের ইমিউন সিস্টেম স্ট্রং হয়, যে কোনো ইনফেকশনকে খুব সহজেই হারানো যেতে পারে। আমাদের রোজকার জীবনে জানতে অজান্তে যে কোনো ভুলের কারণে আমরা নিজেরাই নিজেদের শরীরের ইমিউন সিস্টেমের ক্ষতি করে বসি। আমাদের ভগবান পোকামাকড়, গাছগাছরা, এরকম সবার মতো আমাদেরও নির্দিষ্ট সময় পর্যন্ত বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় শারীরিক শক্তি প্রতিটি প্রাণীর ভেতরে দিয়েছেন। সেরকম আমাদের মধ্যেও আছে, তাকে শক্তি বলে। একেই মডার্ন ওয়ার্ডে ইমিউনিটি বলা হয়। এটা আমরা জন্ম থেকেই পেয়ে থাকি। জন্ম থেকে যে শক্তি আমরা পাই, সেটা আমরা যে খাবার খাই তার থেকে পাই পর্যাপ্ত পরিমাণে প্রতিরোধ ক্ষমতা, অর্থাৎ অ্যাকোয়ার্ড ইমিউনিটি। একে ন্যাচুরাল ইমিউনিটিও বলা হয়। আমাদের খাদ্য প্রণালী, ডাইজেশন সিস্টেম, যকৃৎ অর্থাৎ লিভার আর কিডনি সব কিছু ভালো করে কাজ করলে আমাদের ইমিউনিটি খুব ভালোভাবে কাজ করে। পুষ্টিকর খাবার থেকে ইমিউনিটি খুব ভালোভাবে কাজ করে। এক আবহাওয়া থেকে অন্য আবহাওয়া, অর্থাৎ এক ঋতু থেকে অন্য ঋতুর মধ্যে হয়ে যাওয়া পরিবর্তন, অনিয়মিত খাবার খাওয়া, আমাদের জীবনে ঘটে যাওয়া বদল আমাদের ইমিউনিটিকে খারাপ করে দেয়। নিয়ন্ত্রণহীনভাবে বৃদ্ধি পাওয়া সুগার, অর্থাৎ ডায়াবেটিস, এনিমিয়া, ক্যান্সার, এই ধরনের রোগ আমাদের শরীরে দীর্ঘদিন থেকে ইমিউনিটিকে কম করে দেয়। এই সময় আমাদের কাছে শুধু একটাই উপায় বাকি থাকে, ইমিউনিটিকে স্ট্রং করা। সেই জন্য আমাদের প্রাচীন গ্রন্থ সুশ্রুতা, চরক, অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থ থেকে সংগ্রহ করে তৈরি করা হয়েছে ডক্টর তুলসি ড্রপস, ইমিউনিটি বুস্টার। এটা আমাদের শরীরের ইমিউনিটিকে বাড়িয়ে তোলে। আসলে রোগ প্রতিরোধ শক্তি বেড়ে গেছে এর মানে কি? মানে আমাদের শরীরের ইমিউনিটি ভালো আছে। এর মানে আমাদের রক্তের শ্বেত রক্তকণিকা খুব ভালোভাবে কাজ করছে। ইমিউনিটি কমে যাচ্ছে মানে শ্বেত রক্তকণিকা দুর্বল হয়ে পড়ছে। জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আমাদের রক্ষা করার এই রোগ প্রতিরোধক ক্ষমতা আমাদের ভেতরের শত্রু তার সাথে বাইরের শত্রুকে দুর্বল করে দেওয়ার চেষ্টা করতে থাকে। তারা মহামারী ভাইরাসও হতে পারে, অথবা বাইরে থাকা সূক্ষ্ম জীব এইসবের হাত থেকে আমাদের রক্ত সঞ্চালনকে বাঁচায়। সেজন্য যে কোনো পরিস্থিতিতেই শ্বেত রক্তকণিকার কিছুই হওয়া উচিত নয়। আসলে ইমিউন সিস্টেম দুর্বল হওয়ার কারণ জেনে রাখা উচিত। আমাদের অনিয়মিত জীবনাভ্যাসের কারণে শরীরের ইমিউনিটি দুর্বল হয়ে যায়। ঠিক সেভাবেই দূষিত আবহাওয়া, জলদূষণ, ভেজাল খাবার, এই সব কারণেও আমাদের ইমিউনিটি দুর্বল হয়ে যায়। আর অন্যদিকে বহুদিন ধরে আমাদের শরীরে জমে থাকা টক্সিক, আজকাল বেশি পরিমাণে ফসল ফলানোর জন্য ক্ষেত থেকে শুরু করে দুধ পর্যন্ত প্রচুর পরিমাণে বিষাক্ত পদার্থ মেশানো হয়, এইসবও ইমিউনিটিকে কম করিয়ে দেয়। তার সাথে মদ্যপান, ধূমপানও যদি করা হয় ইমিউনিটি কম হয়ে যায়। আমাদের শরীরে জমে থাকা টক্সিন বাইরে কিভাবে বের হবে বলুন? তার জন্য আমাদের প্রাচীন গ্রন্থের সুশ্রুতা, চরক, অষ্টাঙ্গ হৃদয় গ্রন্থ থেকে সংগ্রহ করে তৈরি করা হয় ডক্টর তুলসি ড্রপস, ইমিউনিটি বুস্টার, আমাদের শরীরের রোগ প্রতিরোধক ক্ষমতাকে বাড়িয়ে তোলে। ডক্টর তুলসি ড্রপস একটি আয়ুর্বেদিক ওষুধ। আমাদের আয়ুর্বেদ গ্রন্থে উল্লেখ করা জড়িবুটি দিয়ে তৈরি এই ডক্টর তুলসি ড্রপস ব্যবহার করলে আপনার শরীরে ইমিউনিটি পাওয়ার বৃদ্ধি পাবে। এর তুলসি, দারচিনি, আদা, গোলমরিচ, পুদিনা, ধনে, আমলকি, হলুদ, জোয়ান, জিরে, এই সব কিছুর মিশ্রণ আপনারা সবাই ডক্টর তুলসি ড্রপসের মধ্যে পেয়ে যেতে পারেন। ডক্টর তুলসি ড্রপস, এটা মিনিস্ট্রি অফ আয়ুষ, HACCP আর
ISO 9001:2015 দ্বারা অনুমোদিত। এই বিশ্বে যদি কিছু কমপ্লিকেটেড ব্যাপার থাকে সেটা হলো আমাদের শরীর। আমাদের শরীরে 2.5 কেজি ব্যাকটেরিয়া বাস করে। এত ব্যাকটেরিয়া থাকা সত্ত্বেও আমরা সুস্থ আছি, আর এর কারণ হলো আমাদের ইমিউনিটি সিস্টেম। আসলে এই ইমিউনিটিটা কি হয়? একটা দেশকে বাঁচানোর জন্য আর্মি, এয়ারফোর্স, নেভি এদের মতো সিকিউরিটি ফোর্স থাকে। সেভাবেই আমাদের শরীরে থাকা ব্যাকটেরিয়ার ভাইরাসের সাথে লড়াই করার জন্য ইমিউনিটি খুব প্রয়োজন। ভাইরাস হোক বা ব্যাকটেরিয়া হোক, এগুলো আমাদের মুখ দিয়ে, নাক দিয়ে, চোখ দিয়ে শরীরের ভেতরে চলে যায়। আমাদের শরীরের ইমিউনিটি দুর্বল হওয়ার কারণ কি? রাজরাজাদের সময় যুদ্ধ হতো, আর সেখানে শক্তিশালীরা জিতে আসত আর দুর্বলরা হেরে যেত, তা না হলে দাসত্ব স্বীকার করে নিত। এভাবেই আমাদের শরীরের ইমিউনিটি দুর্বল হলে আমরা রোগগ্রস্ত হয়ে পড়ি, সহজে সুস্থ হয়ে উঠি না। আজকাল আবহাওয়াও খুব খারাপ হয়ে গেছে, বাড়ি থেকে বাইরে বেরোলে পলিউশন, এমনিতেও ঘরে খাবার খাওয়া কমিয়ে দেওয়া, বাইরের খাবার খেতে বেশি অভ্যস্ত হওয়া, বাইরের অনেকদিন ধরে রেখে দেওয়া মাংসাশী খাবার খাওয়া, এই সব কারণে শরীরের কিছু ধরনের ভাইরাস ব্যাকটেরিয়া এসে আমাদের ইমিউনিটিকে অনেক দুর্বল করে দেয়। ইমিউনিটি না থাকলে সর্দি, কাশি, জ্বর, পেটে ব্যথা, হাড়ে ব্যথা, হাঁটুর ব্যথা, আরও অন্য অনেক সমস্যা আসতেই থাকে। ডক্টর তুলসি ড্রপস আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়িয়ে তোলে, শরীরের সুগার লেভেলকে নিয়ন্ত্রণে রাখে, লিভার সিস্টেমকে ঠিক করে, ডাইজেশন সিস্টেমকে ভালো করে তোলে, ইউরিনারি ট্র্যাককে ঠিক করে, মানসিক সমস্যা থেকে মুক্ত করে, ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণ করে, হার্টকেও সুস্থ করে তোলে। ডক্টর তুলসি ড্রপস প্রতিদিন সকালে 5 থেকে 10 ফোঁটা, বিকেলে 5 থেকে 10 ফোঁটা একটা গ্লাস ভর্তি জলে বা দুধে বা কফিতে বা খাবারের মধ্যে মিশিয়ে সেবন করতে পারেন। এটা বাচ্চা থেকে বুড়ো সবাই সেবন করতে পারে, এর কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নেই। ডক্টর তুলসি ড্রপস এটা এক্ষুনি নিতে হলে আপনি স্ক্রিনে দেওয়া নম্বরে কল করুন।